প্যাসেঞ্জারের মালগুলো আমরা পৌঁছতো, আমরা কাউকে হাত লাগাই দিতে, তাকে জীবিত বের করি, বের করার পর মারা গেছে এই জায়গায়, এই মাটিতে, এই দাঁড়ায় আছি এখানে আমরা। টিভির পর্দায় দেখা যায় সেগুলো রিয়েল হিরো, এগুলো হচ্ছে রিয়েল হিরো। এতে মানুষের জান বাঁচাইতে হবে, তারপরে আমাদের ঈদ, ঈদ পরে মানানো হবে, আগে মানুষের জান রক্ষা করতে হবে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে অ্যাক্সিডেন্টের কিছুদিন আগেই ঘটেছে, ছদিন আগে মাত্র, তো এই দাদারা সবথেকে বেশি নেক কাজ করেছে, যেটা মানে আজকালকার দিনে এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। যেটা এক এক করে দাদা তোমাদের সবার পরিচয় এক এক করে বলো, মাইকটা মুখের কাছে না। মোহাম্মদ রাহুল। মোহাম্মদ রাহুল। মোহাম্মদ রাজু। মোহাম্মদ রাজু। সাইদ আলম। এমডি ইসমাইল। এমডি আজিবুল। এমডি জাহেদুল। ফজলুর রহমান। এমডি নাজির হোসেন। মোহাম্মদ শাহাবুদ্দিন। মোহাম্মদ সিরাজউদ্দিন। মোহাম্মদ তফিজুল। মোহাম্মদ মুস্তফা। মোহাম্মদ কহিরুদ্দিন। এমডি আজাদ। দাদা একটা কথা জানতে চাইবো, যে সেদিন শুরু থেকে যদি একটু বলতে তাহলে খুব ভালো হতো আর কি, তোমরা কোথায়, কে কোথায় ছিলে, কী করছিলে, সে ব্যাপারে যদি একটু, যে কোনো একজন বললেই হবে। এখান থেকে ট্রেন লাইনের থেকে আমাদের 50 মিটার দূরে ঈদগাহ মাঠ, ওখানে আমরা নামাজ পড়তেছিলাম। তখন বাজে 8:30। নামাজ আমাদের যখন শেষ হয় তখন খুবই একটা জোরে আওয়াজ হয়, পুরো ভূমিকম্পের মতো মাটি কেঁপে উঠলো। তো আমরা সবাই এদিকে যখন তাকাই দেখি যে একটা ট্রেন দুর্ঘটনা হয়ে গেছে, প্যাসেঞ্জার গাড়িকে মালগাড়ি পিছনে এসে মারে দিয়েছে। তারপর সবাই, আমরা সবাই তো একসাথেই ছিলাম ওখানে, সবাই দৌড়ে আসলাম। দৌড়ে আসি দেখি এখানে খুবই অদৃশ্য ব্যাপার, একটা দেখার মতো না, খুবই ভয়াবহ একটা অবস্থা। কেউ কান্না করতেছে, কেউ চিৎকার করতেছে, ও বলতেছে দাদা আমাকে বাঁচাও, বলতেছে দাদা আমাকে বাঁচাও, কারো বডি ফেসে আছে, কারো পা, কারো মাথা, কারো হাত। তো আমরা সবাই মিলে একবারে এক এক করে উদ্ধার করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাঠাই সবাই। আমার 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 যেটা ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, যে ওই দিন তোমাদের কুরবানি ছিল, যেটা বাকরিদ বলে, তো আমার মনে হয় ওই দিন প্রায় সবাই, প্রায় হয়তো কারোরই নামাজ পড়া ওই দিন হয়নি, নামাজ ছেড়ে এসছো, নামাজ পড়ে সবে মাত্র নামাজ পড়া, নামাজ ছেড়ে এসছো, পড়ে গিয়ে পড়েছো, সেটা আলাদা ইস্যু। পড়েও পড়নি, সেটাই, হ্যাঁ। তো আমার মনে হয় এর থেকে বেশি নেক কাজ আর হয় না, এর থেকে বড় নেক কাজ আমার মনে হয় পৃথিবীতে আর কিছু নেই। এটা ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছেই গেছে খবরটা, একদম ডাইরেক্ট। তো দাদা তুমি কিছু বলো সেদিন ডিটেলে যদি আর একটু বলতে, যে তোমরা সেদিন, আমাদের কুরবানিটা বাতিল হয়ে গেছে, নামাজটা বাতিল হয়ে গেছে, তো নামাজ পড়িনি আমরা, আগে মানুষকে দেখতে হবে, মানুষের একদম একদম মনুষ্যত্বটাই আগে, সবচেয়ে বড় ধর্ম এটাই, মানুষ হয়ে মানুষে যদি সেবা করতে পারি, মানব ধর্মটা সবথেকে বড় ধর্ম, এর থেকে বড় ধর্ম হয় না, হয় না। দাদা তুমি কিছু বলবে, তুমি তো অনেকটা সিনিয়র। কুরবানি তো আমরা করিনি, নামাজ আমরা পড়ছি, নামাজ পড়ার পরে পরে ঘটনাটা, কুরবানি আমরা করছি করিনি, ঈদের নামাজ পড়ছি আমরা, ঈদের নামাজ পড়ে সব জমায়েত ছিলাম বলে আমরা সবাই এটা করতে পেরেছি, একসাথে আসছি আর কি। তার মধ্যে কুরবানি তো দূরের কথা, আমরা রান্না পর্যন্ত পুরো গ্রামে হয়নি, শোকের ছায় নামে আসে, মানে এরকম দৃশ্য, এরকম আমাদের মোটর করে আমাদের মাল, প্যাসেঞ্জারের মালগুলো আমরা পর্যন্ত আমরা কাউকে হাত লাগাই দিই, বাইরের লোক আসছিল, সেই তো পুলিশ প্রশাসন দেরিতে আসছে না, তার আগে আমরা ছিলাম, আমরা যতটা পারছি নিজেদের গাড়িতে করে হসপিটালে নিজে দিয়েছি, নিজের চেষ্টায় আমরা সব হসপিটালে পড়াইছি, সেই মোটামুটি 10:30 পরেই প্রশাসনিক লোকটা আসে আর কি, সেদিন ঈদের ব্যাপার ছিল। তার মধ্যে আরেকটা কথা বলো, আমাদের যে ছেলেগুলো, তারপর আমাদের মুখ্যমন্ত্রী আসে একটা সম্বোধনা করে আমাদের উত্তর মেডিকেল কলেজে, বাকি অন্য অন্য সংস্থা থেকে করতেছে আমাদের, হ্যাঁ,
গ্রামে পাঁচশো থাকলে পাঁচশো লোক তো সবাই তো ওগুলো দেখতে পারে না, সবাই তো পারবে না, করতেও পারবে না, তার মানে এই নয় যে তারা চাইছে না করতে, তারা আসতে পারছে না, চাইলেও কেউ ব্লাড দিতে পারে না, দেখতে পারে না। আমার যে ছেলেগুলো মানে আমাদের যে ছেলেগুলো ছিল এরা তো আলাদা টাইপের, এরা এরা জোয়ান সব সব যুবরা, মানে এরা পুরো একটা মানুষ ছিল, তিনি সরকারি ডিপার্টমেন্টের লোক ছিল, তার ভুটি বের হয়েছিল, সেটা ভুটি বের করে দিয়ে তাকে জীবিত বের করে বের করার পর মারা গেছে এই জায়গায় এই মাটিতে, এই দাঁড়ায় আছি এখানে আমরা এই মাটিতেই। তো বেশি কিছু কেউ এটা নিয়ে আর বেশি কী বললো দাদা, মানে বলার ভাষাই পাচ্ছি না, খুব প্যাথেটিক জিনিস এটা, খুব প্যাথেটিক জিনিস। এটা নিয়ে যে ভিডিও বানাচ্ছি, এই ভিডিওটা বানাতেও খুব খারাপ লাগছে, কিন্তু না বানালো তো না, আবার বিভিন্ন জন বলবে দাদা পয়সা কামানোর জন্য ভিডিও বানাচ্ছ, বাট এটা মানে আমি চেয়েছিলাম যে এখানকার যারা করেছে আত্মত্যাগ করেছে তাদের তারা সামনে আসুক, আজ দেখো জিনিসটা আগে না দেখিয়ে, পেছনে তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা আছে, এই জিনিসটা আগে না দেখিয়ে ভিডিও শুরুতে এদের এনাদেরকে কেন দেখাচ্ছি, আমি চেয়েছিলাম এনারা সামনে আসুক সবার আগে, এটাই মেন উদ্দেশ্য, যে হয়তো তোমাদের মুখগুলো সবার কাছে পৌঁছতে পারছে না, সবার কাছে পৌঁছানো উচিত, যে এমনও মানুষ আছে আরও পাওয়া যাবে। দাদা তুমি কিছু বলো, তোমাকে তো বাদ পড়ে গেল, আমাদের আসল হিরো আসল মুখগুলো দাদা বলছেন, তুমি কিছু তো বলো 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 কি বলবো আর দাদা, এরাই হচ্ছে আসল হিরো, শোনো এরাই হচ্ছে আসল হিরো, যারা টিভির পর্দায় দেখা যায় সেগুলো রিয়েল হিরো, এগুলো হচ্ছে রিয়েল হিরো, বলো দাদা কিছু, দাদা কি সেদিন তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলো। সেদিন তো আমাদের নামাজ ছিল, তারপরে আমরা 8:30 দিয়ে নামাজ পড়ে যখন বাড়ি ফেরার পথে তখন ধরো ট্রেন দুর্ঘটনায়, তারপরে আমরা এখানে আসে দেখি এরকম দুর্ঘটনা হয়ে গেছে, তা আগে তো মানুষের যান বাঁচাইতে হবে, তারপরে আমাদের ঈদ, ঈদ পরে মানানো হবে, আগে মানুষের যান রক্ষা করতে হবে, মানুষকে ভিতরে যাই দেখি কেউ কেউ কীভাবে ফেঁসে আছে, কারো হাত নাই পা নাই, কেউ মারা গেছে, তাদেরকে উদ্ধার করে আমরা মেডিকেল কলেজে রিকভারি করলাম ওখান থেকে, তারপরে সারাদিন ধরে এখানে কাজকর্ম করতে থাকি, তারপরে তার রেল ডিপার্টমেন্ট আসছে 2 ঘন্টা পরে, তারপরে পুলিশ চলে আসে সাথে সাথে আধা ঘন্টা পরে আসছে পুলিশ, তারপরে আমাদের যেতগুলো কাজ করার আমরা করছি, তার উপরবেলা দেখছি সেটা তারা তো আসতে অনেক দেরি করেছে, আসল কাজ তো এগিয়ে দিয়েছো তোমরাই, আসল কাজ তো আমরাই করছি, 70% কাজ তো এগিয়ে গেছে আগে তোমাদের জন্যই, তাদের তো খবর পেতে পেতে তাদের আস্তে আস্তে, দোষটা তাদেরও নয়, তাদের তো আস্তে একটা টাইম লাগে রে ভাই, তারপর তো মন্ত্রী তে বাবা আরো আলাদা, তারা কেউ দিল্লি থেকে আসছে, তাদের ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, মেন হচ্ছে এই আমরা যে বলি যে আত্মীয়র থেকেও পাশের বাড়ির লোক বেশি বড় আত্মীয়, কেন হয় পাশের বাড়ির লোকের সাথে ঝামেলা করো না, আত্মীয়র সাথে ঝামেলা করো তাও ভালো, কিন্তু পাশের বাড়ির লোকই সবার আগে বিপদে ছুটে যায়। দাদা তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা এত মূল্যবান একটা সময় দিলে এই ঠিকো রোদে মানে এই টেম্পারেচারে দাঁড়িয়ে, এখানে প্রচুর গরম, তাও যে এতটুকু সময় তোমরা সবাই মিলে দিলে এটার জন্য রয়্যাল বেঙ্গলের তরফ থেকে অনেক ধন্যবাদ। পেছনে ট্রেন যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এরকমই এক এটি ঠিক পাশে সেদিনে মর্মান্তিক দুর্ঘটনা এখনও পড়ে রয়েছে, দাদা আমার মনে হয় এটাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে তুলে নেওয়া ভালো, কারণ এই যে ট্রেন যাচ্ছে অনেকে রিলস বানাচ্ছে ফেসবুকে পোস্ট করছে এই জিনিসগুলো ভাইরাল করছে, এইগুলো দেখে এই যে এটাকে আড়াল করে দেওয়া মানে কি, এটা আড়াল করে দেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে প্যানিক অ্যাটাক না হয় মানুষে, তারাও তো ট্রেনে যাচ্ছে, এবার তাদের তাদের যদি দেখে না যে হ্যাঁ এই এই তো সেই কাঞ্চনজঙ্ঘা 6 দিন আগে হয়েছে, আবার প্যানিক হবে যদি আমার এই ট্রেনে কিছু হয়ে যায়, আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব এটাকে এখান থেকে সরিয়ে ফেলা উচিত, ফেলে রাখা উচিত না। হালকা করে এসো, এনো দাদা তুমি এটা ধরো, তুমি বলছো তো মেন দুর্ঘটনা এখানে মেন এই জায়গায় পোল থেকে এই পোল অব্দি বডিগুলো পড়ে আছে, আমার লিঙ্কটা দিতে আমাকে, একদম একদম এই যে পড়ে আছে সব পড়ে আছে ঢাকিয়ে দিয়েছি সব পড়ে আছে, এটা গুডস ট্রেনের কম্পার্টমেন্টগুলো সব পড়ে আছে, ওই পাশেও আছে, কোনো কোনো চ্যানেল কিন্তু এর আগে এত ডিটেল দেখাতে পারেনি, ঠিক আছে দূর থেকে ভিডিও বানিয়েছে ফার্স্ট টাইম, হ্যাঁ দা রয়্যাল বেঙ্গল এই যে এই যে সব আলাদা করে বলতে গেছে, ওখান থেকে নিয়ে ওখান থেকে নিয়ে ওই পাশেও আছে, আমি ওইটাও দেখাচ্ছি, ওই পাশেও কিছু ইয়ে আছে, ওটা ওই পাশে তিনটা বগি আছে, মানে ইয়েরই হ্যাঁ ওই পাশেও কাঞ্চনজঙ্ঘা না কাঞ্চনজঙ্ঘা, ওটা এটা মালগাড়ি, এটা মালগাড়ি, ওটা কাঞ্চনজঙ্ঘা, আচ্ছা ওদিকটা একবার যাবো, দুটো আছে আর ওই পাশে দুটো আছে মনে হয়, আচ্ছা ওদিকটা যাওয়া যায়, এগুলো ভাঙতে যাওয়া যাবে অসুবিধা নাই, আমরা আছি তো, তাহলে একবার গেলে আমরা আছি তো অসুবিধা নাই, আসো কভার করে রাখার থেকেও সব থেকে বড়ো কথা এগুলোকে সরিয়েই নেওয়া ভালো একদম, কারণ এগুলোতে কভার থাকলে আরও বেশি ভয় লাগে, যে জায়গায় পেচ্ছাপ করতে বারণ করবে না মানুষ, সেই জায়গাটা গিয়ে বেশি করে ভাসিয়ে দেয়,
যে জায়গায় যেতে বারণ করবে মানুষ সেই জায়গাতেই বেশি করে যাবে, কভার করা মানে হচ্ছে সেখানে বেশি আরও সন্দেহ সৃষ্টি হয়। এগুলোকে তুলে নিয়ে একবার ইয়েতে ফেলে দেওয়া উচিত, যেমন করমণ্ডল সরিয়ে দেওয়া হয়েছে, কারণ এতে প্যানিক অ্যাটাকটা আরও মানুষের বাড়ে। আসো আসো, আমার তো মতে বলে এটাই, দীর্ঘদিন পড়ে থাকলে এখানে এসে ভিডিও কেউ করেনি। হ্যাঁ, এটা প্রথম হলো, এরকম আসতে পারেনি। দীর্ঘদিন এরকম পড়ে থাকলে তোমার লোকে এসে রিল বানাবে, ভিডিও বানাবে। ওইদিকে আছে দুটা। হ্যালো, এই রেল লাইন দিছো? এই যে ওই যে ওদিকটা আছে, ওদিকটা যেন। আচ্ছা, এইগুলো কম্পার্টমেন্টগুলো। এদিক দিয়ে ওদিক দিয়ে উঠে যাও। এই মালটা ছিল সবার উপরে, তাই তো? হ্যাঁ, উপরে ছিল। এটা তো পুরো দুমড়ে গেছে। হ্যাঁ, ওই যে এখানে লাগছিল না সামনের দিকে ইঞ্জিন, তো এটা লাগে উপরে। এটা উপরে যেটা টাইটানিকের মতো হয়েছিল, এটা? হ্যাঁ, এটাই।